আল্লাহ মানুষকে বাধ্য করবে না, এটাই আল্লাহর সুন্নত। আল্লাহর কুদরত ভিন্ন জিনিস, আল্লাহ কতটুকু ক্ষমতাবান, কতটুকু শক্তিশালী, এটা যুগে যুগে আল্লাহ মানুষের সামনে সদা সর্বদা প্রমাণ দিতেছেন এবং প্রমাণ দিতে থাকবেন। যদিও মানুষ এটা নিয়ে বিবেক থাকা সত্ত্বেও ভাবে না, বুদ্ধি থাকা সত্ত্বেও চিন্তা করে না, জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানকে কাজে লাগায় না, নাহলে আল্লাহ যুগে যুগে সময়ে আল্লাহকে তার পরিচয় আল্লাহ শুধু শব্দ দ্বারা দেন নাই। যেমন 99 নাম আল্লাহর পরিচয়, শুধুই শব্দ দ্বারা আল্লাহ পরিচয় দেন নাই বা দিতেছেন না বা দিবেন না। আল্লাহ যুগে যুগে কর্ম দ্বারাও কাজ দ্বারাও পরিচয় দেয় যে আল্লাহ কে। যেমন 2020 যদি আমরা নিয়ে নিই, একটা হলো এলাকা ভিত্তিক, কোনো অঞ্চল ভিত্তিক, এটার পরিচয় যেরকম আমাদের সামনে আছে, তদ্রুপ সারা জগৎ ভিত্তিক 2020 দেখায় দিয়েছেন যে আল্লাহ কে। করুণা দিয়া সবাইকে লকডাউনে ঢুকায় দিয়েছেন, যদিও চোখে না দেখার মতো একটা ভাইরাস, কেউ চোখে দেখে নাই, শুধু একটা আকৃতি পিকচারে আসছে, কিন্তু আল্লাহ প্রদত্ত দৃষ্টি শক্তি দিয়া মেশিন ব্যতীত কেউ করোনা ভাইরাসের, কেউ বলতে পারবে না আমি এই জীবাণুটা দেখছি এটার আকৃতি এরকম। হ্যাঁ, মিডিয়ায় যা দেখছি ওইটাই বলতে পারি। তো আল্লাহর পরিচয় আল্লাহ প্রত্যেক সময় দিয়ে আসতেছে যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি। বিদায় আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহ বাধ্য করবেন না, এটা আল্লাহর সুন্নত না। কমসে কম মানুষকে, সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ বাধ্য করছেন, এটা সত্যই, এটা সত্য। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না চাঁদকে যেখানে সেট করছে ওইখান থেকে সে ঘুরতে ঘুরতে বা ওজনের কারণে 1 ইঞ্চি নিচে চলে আসছে, সূর্যকে যেই কক্ষপথে সেট করছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাহলে 13 লক্ষ গুণ ওয়েটও তো বেশি এটার, ঠিক না? ওজন বেশি না? আমাদের দুনিয়াটার কোনো ওজন নাই নাকি? যদি দুনিয়াটার ওজন থাকে তো এটা 13 লক্ষ গুণ ওজন বেশি, এটাও তো কেউ বলতে পারবে না যে 1 ইঞ্চি নিচে চলে আসছে, সে তার জায়গায় আছে। আল্লাহ বাধ্য করছেন, আকাশ নিচে নাইমা চলে আসছে এটা কেউ বলতে পারবে না। যদিও চোখে মনে হয় আমাদের গ্রামের পরেই আকাশটা শেষ, এটা চোখে মনে হয় যে আমাদের গ্রামের পরেই মনে হয় আকাশটা নিচে নেমে গেছে, এইখানেই আকাশটা শেষ। এরকম আটলান্টিকের উপরে উঠলো মনে হয় যে সমুদ্রের ভিতরেই মনে হয় আকাশটা ডুবে গেছে। না না, যত যাইতে থাকে তত দেখা যায় আকাশ দূরে যেতে থাকে, খুঁটিবিহীন দাঁড়ায় আছে, এটাও আজ পর্যন্ত নিচে নামে নাই। কথা ওইটাই সত্য। আল্লাহ বলে সূর্য যদি নাইমা আসতো 1 বিঘা নাইমা আসতো নিচে, তাহলে তোমরা চর্মরোগে চর্ম ক্যান্সারে সব মারা যেত, 1 ইঞ্চিও নামে না, 1 সুতোও নামে না। এটা আল্লাহর কুদরত। আরেকটা হলো আল্লাহর সুন্নত, আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। আল্লাহ মানুষকে বুঝায়, দুটা জিনিসই বুঝাইছেন যে আমার জন্য ধোকা কি, এটাও বুঝাইছেন যে আমি কার দ্বারা বেশি বেশি সবচেয়ে বেশি প্রতারিত হব, এটাও আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। যে মানুষ কার দ্বারা সবচেয়ে বেশি প্রতারিত হবে, ধোকায় পড়বে। আজকে আমরা আমাদের দ্বারা বেশি প্রতারিত, ধোকার শিকার, আমি আমার দ্বারা
আমার ভিতরে যে বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, এটা দ্বারা আমি সবচেয়ে বেশি প্রতারিত, সবচেয়ে বেশি আমি ধোকার শিকার। আমার বিবেক দ্বারাই, আমার বুদ্ধি দ্বারাই, আমার বিদ্যা দ্বারাই, আমার বুঝ দ্বারাই, আমার চিন্তা দ্বারা, চিন্তা চেতনা দ্বারা আমি সবচেয়ে বেশি ধোকার শিকার। এটা আল্লাহ বুঝাইয়া দিছেন, এটার থেকে বাহির হওয়ার রাস্তাও দেখাইয়া দিছেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস মানুষ ডিসাইড না করতে পারবে যে আমি আমার দ্বারা কতটুকু প্রতারিত, কতটুকু ধোকার শিকার, এটা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না হবে আমার মন, আমার এই জিনিসগুলো আমাকে কোথায় কোথায় ধোকা দিবে, কোন গাটিতে দিবে, কোন রাস্তার মোড়ে দিবে, কখন দিবে, এটা যদি আমি বুঝতে না পারলাম, এটা যদি আমি বুঝতে না পারলাম, শিখতে না পারলাম, জানতে না পারলাম যে আমাকে আমার ভিতরের জিনিস কতটুকু ধোকা দিবে, কোথায় দিবে, কখন দিবে, কিভাবে দিবে, এটা প্রত্যেক মানুষের জানা উচিত। যখন এটা চিনবে তখন এই রাস্তাও তার সামনে আসবে যে দোকার থেকে আমি বাহির হইতে পারি কি করে, আমার মনই আমাকে দোকা দিবে। আজকে আমরা সবাই এটা শিকার, আমার জীবনটাই আমাকে দোকা দিবে। শুধু শুধু তো বলেন নাই, শুধু শুধু তো বলেন নাই, লা ইয়াগুরু রান্নাকু, তোমাদের তোমরা দোকার শিকার হয়েও না। আজকে আমরা সবাই ধোকার শিকার, ধোকার শিকার হওয়ার কারণেই একটা জিনিস প্রতিফলিত হইতেছে না। শুধু অভিযোগ করতে পারি জীবনটা ছোট, কিন্তু জীবনটা ছোট হইলে কি হবে, কতটুকু মূল্যে ভরা এটা তো কোনোদিন ভাবি নাই। অভিযোগ করতে পারি যে আমার জীবনটা তো ছোট, ছোট জীবনে কত কিছু, ছোট জীবনে কতটুকু করা যায়, কতটুকু আমি করতে পারবো, কিন্তু ছোট জীবনটার মুহূর্তগুলো কত দামি এটা তো কোনোদিন ভাবি না, এই জীবনের মুহূর্তগুলো কত দামি। ছোট হইলে কি হবে, দামি হীরার ওজন তো কেজি হিসাবে হয় না, তোলা হিসাবে হয় না, হীরার ওজন, হীরার ওয়েট কেজি হিসাবে হয় না, কিন্তু হীরা কার্বন, কার্বন চিনেন, কয়লাকে কার্বন বলে, হীরাও কার্বন, হীরা কয়লার ভিতরেই তৈরি হয়। আল্লাহ হীরা তৈরি করেন কয়লার থেকে, এটাও কার্বন, এটাও কার্বন, কিন্তু কয়লা কেজি হিসাবে বিক্রি হয়, কিন্তু হীরা কেজি হিসাবে বিক্রি হয় না, তোলা হিসাবে বিক্রি হয় না, হীরা বিক্রি হয় ক্রেট হিসাবে, সেন্ট হিসাবে বিক্রি হয়। ওটার ওজন আপনি বুঝবেন না, আমি বুঝাইলেও বুঝবেন না, এটা বুঝাইলেও বুঝবেন না। একশো সেন্টে এক ক্যারেট হয়, আর এক ক্যারেটে এক রত্তি হয়। তো হীরা দামি এই জন্য তার ওজন ভিন্ন, তার ওয়েট মাপকাঠি ভিন্ন। আপনি বলবেন এটা তো ছোট চোখে লাগে না, আমি বলবো এটা এক ক্যারেট, আপনি বলবেন চোখে লাগে না, চোখে লাগে না, কিন্তু দাম যখন কিনতে যাবেন এক ক্যারেট, তখন যেয়ে দেখবেন চক্ষু কপালে উঠবে, আড়াই থেকে তিন লক্ষ টাকা দিয়ে কিনতে হবে যদি ভালো কোয়ালিটির হয় এক ক্যারেট। তো আমাদের জীবনটা ছোট কিন্তু মূল্য অনেক বেশি, যেমন হীরা আকৃতিতে ছোট কিন্তু কিনতে গেলে দাদা লাগা যায়, এত দাম, এত দাম, এত ছোট জিনিসের এত দাম। তা আমাদের জীবনটাও ছোট কিন্তু অনেক দামি, অনেক অনেক দামি। দুই চারটা দেখাইলে হয়তো বুঝে যাবে যে কেমন দামি। রমজান একটা মাস ছিল, ঠিক না, কয় মাস ছিল, মাস তো একটাই, ঠিক না, কয় দিনে পার হয়ে গেছে, ২৯ দিনে পার হয়ে গেছে, রোজা ২৯ ছিল, কয় দিনে পার হয়ে গেছে, মাস ২৯ দিনে পার হয়ে গেছে। কিন্তু যদি হিসাব করতে যাই,
তাইলে 1070 মাস ছিল, 1070 মাস, 79 বছর 2 মাস। আপনি তো বলবেন 29-এর একটা মাস, এটা ছিল আকৃতি, এটা আকৃতি ছিল, কিন্তু দাম কি? 1070 মাস এটা হলো দাম। যেমন হীরা আকৃতিতে ছোট দেখা যায়, হীরা কেউ এত বড় বড় পড়ে না, হীরা ছোটই পড়ে, মানুষ আকৃতিতে ছোট হয়। হ্যাঁ, কোহিনূর যেটা ওটো কয়েক কেজি ওজন না, যেটা ভারতবর্ষের গৌরব, যেটা ইংল্যান্ডে আছে কোহিনূর, ঠিক না? আসলে তো কোহিনূর নাম না, কোহেনূর, আলোর পাহাড়। দুটো কয়েক কেজি ওজন না, বেশি ওজন না, কয়েক তোলা ওজন, কয়েক কেজি না। তো আকৃতিতে ছোট হইলে কি হবে? রমজান মাসটা আকৃতিতে ছোট ছিল, 29 দিনে ছিল, আকৃতিতে ছোট, আকৃতিতে ছোট, কিন্তু দামে 1070 মাস, 1070 মাস, আকৃতিতে ছোট। পড়ছি নফল, রমজানে পড়ছি, নিয়ত করছি নফলের, কিন্তু দামে ছিল ফরজ। আকৃতিতে ছোট কিন্তু দামে অনেক, বুঝাইতে পারলাম কিনা জানি না। এরকমই আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, করলে করতে পারেন, চতুর্দিকে আল্লাহ এটার প্রমাণ ছড়ায় রাখছে যে মানুষ তোমাকে আমি না চাইতে পারি। এই জন্য এক হাদিসে আছে, আমি যদি চাই তো তার কুসুকামা ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে জঙ্গলে, নাচতে থাকে, ইচ্ছা করলে তোমাকেও নাচাইতে পারি, তোমাকেও ছুটাইতে পারি, তোমাকেও দৌড়াইতে পারি, তোমাকেও ক্লান্ত করতে পারি। শুধু ক্লান্ত না, হাফাইতে 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 যান বাহির হওয়ার উপক্রম করে দিতে পারি, পারি তোমাকে, কিন্তু করব না, করব না। এই জন্য আল্লাহ হুকুম দিছে, বোঝো যে তুমি যে তোমার দ্বারা কতটুকু প্রতারিত, দোকার সম্মুখীন, দোকায় পড়তেছো, আগে এটা বোঝো। আজকে আমরা পরের কথা কি বলবো, আমি আমার দ্বারা দোকার শিকার, প্রতারিত, আমি আমার দ্বারা দোকার শিকার, কোন কোন জায়গায় দোকা খাইতেছি তাও বুঝতেছি না, এটার থেকে বাহির হইতে হয় কিভাবে এটাও জানি না, যার কারণে আমার জীবনটা গলতেছে বরফের মতো, প্রতিদিন আমার জীবন থেকে লেস হইতেছে, বিয়োগ হয়ে যাইতেছে, চাই আমি অঙ্ক কষি আর না কষি। অনেক সময় অঙ্ক কইরা বিয়োগ করে, অনেক সময় নিজে নিজে বিয়োগ হয়ে যায়। আমি কষি আর না কষি, বিয়োগ করি আর না করি, প্রতিদিন কিন্তু আমাদের জীবন থেকে সময় বিয়োগ হয়ে যাইতেছে।